প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনিদ্রা, মানে ঘুমজনিত সমস্যা। এই সমস্যার কারণেই দেখা যায় বেশিরভাগ পুরুষের সেক্সুয়াল সমস্যা হয়, আমরা বুঝি না। সাধারণত অনিদ্রাজনিত সমস্যায় 40% রোগীর সেক্সুয়াল সমস্যা হয়। যাদের ঘুম ভালো হয় না তাদের সেক্সুয়াল সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে। মূলত আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার শুরুতেই আমি আমার দর্শকদের বলে দিই, আপনারা যারা এই মুহূর্তে আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, তাহলে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে। তো বন্ধুরা আসুন এবার মূল আলোচনায় চলে যাই। আমি শুরুতেই বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনিদ্রা। অনিদ্রা দূর করার হোমিওপ্যাথি 3টি কার্যকরী মেডিসিন নিয়ে আমি আলোচনা করব, কারণ এই অনিদ্রাজনিত সমস্যার সাথে নারী পুরুষের সেক্সুয়াল সমস্যা জড়িত। যাদের ঘুমের সমস্যা থাকে তারা সেক্সুয়াল সমস্যায় ভোগে, তাদের মানে পেনিসের উত্থান হয় না বা তাদের সেক্সুয়াল ইচ্ছা জাগ্রত হয় না, এই সমস্যাগুলি তাদের থাকে। তো আজকে আমি বলবো 3টি হোমিওপ্যাথি কার্যকরী মেডিসিন। এই 3টি মেডিসিন সেবন করলে আপনারা খুব সহজেই এই অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আমি যে 3টি মেডিসিন নিয়ে আলোচনা করব, দেখুন আমি লিখেছি কফিয়া 200, চায়না মাদা এবং KP-6X মানে কেলিফস 6X। চায়না বড় হাতে টিক দেওয়া, মানে চায়না মাদার বললেই হবে, হোমিওপ্যাথি দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে চায়না মাদার দিন। তো এখন আমি এই 3টি মেডিসিন নিয়ে আলোচনা করব। এই 3টি মেডিসিন সত্যি অনেক কার্যকরী। যে 3টি মেডিসিন আপনারা নিয়মিত কিছুদিন সেবন করলে এই অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাধারণত অত্যাধিক চিন্তা ভাবনার কারণে অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, অতিরিক্ত দৈহিক পরিশ্রমের কারণেও অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, মানসিক পরিশ্রমের কারণেও আপনাদের অনিদ্রাজনিত সমস্যা হতে পারে। যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন তো তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে, এবং যারা অধিক পরিমাণ চা কফি সেবন করেন তাদের ক্ষেত্রেও অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, এবং অতিরিক্ত মদ্যপান, যারা অতিরিক্ত মদ পান করেন তারাও অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অতিরিক্ত মদ্যপান পরিহার করার, কারণ অতিরিক্ত মদ্যপান করলে আপনাদের সেক্সুয়াল লাইফেও ইফেক্ট করে। এরপরে আমি বলেছি অধিক গুরুপাক দ্রব্য ভোজন, যারা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রেও এই অনিদ্রাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। যারা অতিরিক্ত মানসিক শোক বা তাপ পেয়েছেন তাদের ক্ষেত্রেও এই অনিদ্রাজনিত সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ডে বাই ডে তার স্বাস্থ্য ভেঙে পড়ে, অনেক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এরপরে আমি বলেছি যে যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রেও এই অনিদ্রাজনিত সমস্যা দেখা দেয়, এবং যারা অতিরিক্ত অনুভূতি প্রবণ তাদের ক্ষেত্রেও এই অনিদ্রাজনিত সমস্যা দেখা দেয়। যারা অতিরিক্ত অনুভূতি প্রবণ তারাও আমাদের এই 3টি মেডিসিন সেবন করলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, এই 3টি মেডিসিনের রোগী সাধারণত একটু শীতকাতুরে হবে, তাদের গরম ভাল লাগবে কিন্তু শীতটা অত বেশি প্রিয় হবে না, এমন রোগীরা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। এবং হতাশ উদাসীন, যদি দেখেন কোনো ব্যক্তি হতাশ এবং উদাসীন আছে, তার কোনো কাজে মন বসে না, কোনো কাজ করতে ভালো লাগে না, সব কাজে এক ধরনের অনীহা, সেক্ষেত্রেও এই মেডিসিনগুলো ব্যবহার করলে খুবই উপকার পাবেন। তো আমি এক কথায় আপনাদেরকে এটা বলবো, যারা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন যে কোনো কন্ডিশনেই হোক না কেন, আপনারা যদি এই 3টি মেডিসিন নিয়ম মেনে কিছুদিন সেবন করেন, 10 থেকে 15 দিন সেবন করেন, সেক্ষেত্রে আপনারা এই সমস্যা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন। তবে অধিক ভালো ফলাফলের জন্য আপনারা অবশ্যই এই 3টি মেডিসিন 1 মাস সেবন করবেন। তো এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার এই মেডিসিনটি কোথায় পাবো, কিভাবে কিনবো, কোন কোম্পানির কিনবো। আপনারা এই মেডিসিনগুলি যে কোনো বড় হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। আপনারা কফিয়া 200 এক ড্রাম পরিমাণ জার্মানি মেডিসিন কিনবেন। এক ড্রাম কিনলেই হবে, বেশি কিনতে হবে না, 40-50 টাকা হয়তো দাম নেবে। চায়না মাদার বা চায়না কিউব, এটা আপনারা 1 আউন্স পরিমাণ কিনবেন, কারণ এটা একটু ফোটায় পরিমাণে বেশি লাগবে, তাই এটা আপনারা 1 আউন্স পরিমাণে কিনবেন। আর KP-6X, এটাও আপনারা জার্মানি মেডিসিন কিনবেন, 1 আউন্স পরিমাণ কিনবেন। তো এখন আসুন এবার জেনে নেই যে খাবার নিয়মটি আপনারা কিভাবে খাবেন এই মেডিসিনগুলি। আপনারা কফিয়া 200, এটা যেহেতু লিকুইড 1 গ্রাম থাকবে, আপনারা 1 ফোঁটা করে সকাল এবং রাতে খাবার 1 ঘন্টা আগে খাবেন। কফিয়া 200 1 ফোঁটা করে 2 বেলা সকাল এবং রাতে খাবার 1 ঘন্টা আগে খাবেন। এরপরে আছে চায়না মাদার। চায়না মাদারটা আপনারা 10 থেকে 15 ফোঁটা করে হাফ কাপ, চায়ের কাপের হাফ কাপ পানি দিয়ে 10 থেকে 15 ফোঁটা মেডিসিন মিশিয়ে খাবার 1 ঘন্টা পরে দিনে 3 বার খাবেন। আর আপনারা KP-6X, এটা 4টি করে ট্যাবলেট উষ্ণ গরম পানি দিয়ে দিনে 4 বার খাবেন। এটা আপনারা খাবার আগেও খেতে পারেন, খাবার পরেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। KP 4টি করে বড়ি হালকা, 4টি করে বড়ি চুষে খাবেন, চুষে খেয়ে এরপরে হালকা উষ্ণ একটু গরম পানি, গরম চা, গরম দুধ, যে কোনো কিছু খেতে পারেন। এভাবে যদি আপনারা 1 মাস এই ওষুধগুলি কন্টিনিউ করেন, তাহলে আপনারা যে কোনো অনিদ্রাজনিত সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনাদের ঘুম ভালো হবে, ঘুম ভালো হলে আপনাদের শারীরিক অনেক কন্ডিশন ভালো থাকবে, আপনাদের সেক্সুয়াল লাইফ জাগ্রত হবে, আপনারা সুখী দম্পতি হতে পারবেন। তো বন্ধুরা, যারা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তারা এটাকে অবশ্যই অবহেলা করবেন না। আপনারা আজ থেকেই চেষ্টা করুন এই মেডিসিনগুলো আপনার নিকটস্থ ফার্মেসি থেকে কিনে সেবন করার, তাহলে খুব স্বল্প সময় আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আর এরপরেও যদি আপনাদের কোনো জটিল সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কল করলে আপনারা আমাকেই পেয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন যে আমার চেম্বারে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে গেলে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন অংশে গেলেও আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাবেন। চাইলে সেখান থেকে আমার চেম্বারের ঠিকানা নিয়ে আপনারা সরাসরি আমার চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন। আমার চেম্বার মূলত ঢাকা যাত্রাবাড়ির পরে শনিরআখড়া রায়েরবাগ, এখানে আসলে আপনারা আমার চেম্বারে আমাকে পেয়ে যাবেন। তবে আমি শুক্র শনিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বসি, এবং অন্যান্য দিন বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা আমাকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো অনিদ্রাজনিত সমস্যায় আজ থেকেই এই মেডিসিনগুলি সেবন করুন। আর আমি আমার দর্শকদেরকে বলবো, গ্রামগঞ্জে বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ আছে যারা এই সমস্যায় ভুগছেন কিন্তু কোথাও চিকিৎসা পাচ্ছেন না। তো আমি বলবো, হয়তো আমার মতো এরকম সুন্দর করে ভেঙে ভেঙে আপনাদেরকে কেউ বুঝিয়ে দেবে না বা বলে দেবে না। তো যদি পারেন, সম্ভব হয় তো আমার এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে অধিক সংখ্যক মানুষ দেখতে পাবে এবং তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।